সমাজে অবৈধ ব্যভিচারকে বৈধতা দেওয়ার সার্টিফিকেট দেওয়ার অধিকার আমরা কাউকে দেব না। মোহতরম হাজিরিন, ব্যাপারটা খুবই ভয়াবহ। ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে, কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না। কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ বন্ধন বৈধ নয়। হ্যাঁ, মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আহলে কিতাব হয়, কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে, কিন্তু সে কোরআনের উপর ইমান আনে নাই, যার কারণে সে ইমানদার না, মুমিন না, মুসলমান না, কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে, এই ধরনের আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম রেখেছে। কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোন আহলে কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই। আন্তঃধর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে যদি কেউ ইসলাম যেই বিবাহকে বৈধ রাখে নাই, ওই ধরনের সম্পর্ককে বিবাহ নাম দিয়ে কেউ যদি দাম্পত্য সম্পর্ক করতে চায়, এটা কোনোদিন বৈধ দাম্পত্য হবে না, এটা প্রত্যেকটা কার্যকলাপ হবে ব্যভিচার। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে, ইসলাম ধর্ম অনুযায়ী সম্পূর্ণ হারাম তাদের প্রতিটা সম্পর্ক ব্যভিচার, কোন এটার মধ্যে ভিন্ন কোন ব্যাখ্যার কোন সুযোগ নাই। এই ধরনের আন্তঃধর্মীয় বিবাহের নামে ব্যভিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে, আরেকদিকে ইসলাম সমর্থিত, ইসলাম প্রবর্তিত, ইসলাম অনুসৃত যেই সুন্নতের বিবাহ, ইসলাম মেয়েদের একটু অল্প বয়সে প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে। আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায়, তাহলে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও, যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ইসলাম এই বিবাহকে উৎসাহিত করেছে, অথচ সেই সকল বিবাহগুলোকে আইনের মারপ্যাঁচে অবৈধ ঘোষণা করে আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বাল্য বিবাহ ঠেকানোটাকে নিজেদের জন্য বিরাট একটা ক্রেডিট মনে করে। এটা কোনো ক্রেডিট নয়, এটা কোনো ক্রেডিট হতে পারে না। এই আইনগুলোকে ইসলামী আইনের আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমরা বলি না, এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এতটা আশা করি না যে আপনারা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, তবে এতটুকু তো আমরা অবশ্যই আশা করব যে শরিয়া বিরোধী, শরিয়ার সাথে সরাসরি কন্ট্রাডিক্টেড এবং সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কারণ 70 সালের জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বাঙালি, তাদের হাতে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছে বলেই 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। 70-এর জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়েছিল বাঙালি প্রতিনিধিদেরকে, কেন দিয়েছিল, তাদের কিছু কমিটমেন্ট ছিল, তাদের কিছু অঙ্গীকার ছিল, সেই সকল অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল, পাশ করতে পারলে, তারা নির্বাচিত হতে পারলে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করবে না। তাহলে সেই অঙ্গীকারের ভিত্তিতে 70-এর নির্বাচন হয় এবং তারা বিজয়ী হয়, আর সেই বিজয়ীদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71-এর মুক্তিযুদ্ধ হয়। কাজেই এ কথা বলতে কোনো দ্বিধা নাই, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঙ্গীকারের ভিত্তিতে যে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি হবে না। আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, আইন সংস্কার করার, সংবিধান সংস্কার করার যেই কমিশন করেছেন, সেখানে কোরআন সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক কোন আইন পুরাতন যদি থেকে থাকে সেগুলোকে বানচাল করতে হবে। নতুন করে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোন আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, শাপলা চত্বর হবে, আবার শাপলা চত্বর হবে।
এখন পুনর্গঠিত হচ্ছে। কি হচ্ছে? পুনর্গঠিত হচ্ছে, রিফর্ম হচ্ছে। এই সময়ে যদি আমরা ঘুমায় থাকি আর আমাদের এই ঘুমের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী সেই ফ্যাসিবাদের দোসর দ্বারা পকেটমার পকেটমার বলে কিলাইতে কিলাইতে পকেটমারকে জনগণের হাত থেকে দূরে সরায় নিয়ে যায়, তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আবার সেই ফ্যাসিবাদের কোরআন সুন্নাহ বিরোধী এক একটা ধারাকে বাংলাদেশের আইনের মধ্যে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে এই পশ্চিমা অসভ্য বেহায়া ব্যভিচারের কালচার বাংলাদেশে যদি আমদানি করবার চেষ্টা করে, আপনারা এখন থেকেই সোচ্চার থাকেন, সজাগ থাকেন। আমি আলে মোলামাদেরকে বলবো এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে, জনগণকে সতর্ক করেন। অনেক নসিহত করছি মানুষকে, নসিহত, বাপমার হক, নামাজ পড়ার ফজিলত, দান সৎকার করার ফজিলত, এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাল্লাহ। এখন যেটা বেশি জরুরি সেটা হলো যে রিফর্মেশনের নামে, সংস্কারের নামে, পুনর্গঠনের নামে যদি আরো নতুন করে কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন কালচার বাংলাদেশে আমদানি করার, বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থায় সংবিধানের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার, বিচারের মধ্যে আইনের ধারা উপধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার যেই সকল পায়তারাগুলো চলছে, এগুলোর ব্যাপারে জনগণকে সোচ্চার করে এগুলোকে রুখে দাঁড়াতে হবে আমাদের। একটা বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি, 100 বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে। আর এই 1 বছর যদি আমরা ঘুমায় থাকি, 100 বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে, এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। আমি 2টা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। একটা হলো শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন করে আবার নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যে সমস্ত শিক্ষাবিদদের নামে কুলাঙ্গারদেরকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্মবিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায় তারা, এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই। আরেকদিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায়, সমকামিতা, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচারকে ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বৈবাহিক ব্যবস্থা, বৈবাহিক যে নিয়ম নীতি, বৈবাহিক যে কালচার, সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধিনিষেধ আরোপ করে সমাজটাকে ওর প্রতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায়তারাকে এখনই রুখে দিতে হবে। আলে মোলামা, আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন, সোচ্চার করেন, কান্নাকাটি হাসাহাসি করার অনেক সময় পাবো, কান্নার ওয়াজ, হাসির ওয়াজ অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে, কিন্তু এখন পুনর্গঠনের সময়, সংস্কারের সময়, এখন যেন আমাদের আমাদের অবহেলার সুযোগ নিয়ে, আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোন ভয়াবহ অপতৎপরতা আমার দেশে যেন নতুন করে কেউ চালাতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইমানি দায়িত্ব মনে করে কথাগুলি বললাম, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন, আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে ইসলাম আরো বেশিভাবে পালিত হবে, ইসলামী অনুশাসন আরো সুন্দরভাবে অনুসৃত হবে, এমন একটি দেশ জাতি গড়ার প্রত্যয় এবং তার জন্য আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم محترم حضرات علماء اكرام سمانيت ومربي شهبان
সমবেত ইসলাম প্রিয় নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের মাঝে হঠাৎ করেই আসার সুযোগ লাভ করেছি। আপনাদের এখানে আগে থেকেই মাহফিলের ইন্তেজাম। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করব। মূলত আজকে আমি এসেছি শুধু এখানে কিছু ভাই, দিনী ভাই ব্রাদার যারা আমাদের দীর্ঘদিনের পরিচিত, তাদের সাথে সাক্ষাৎ করতে। যেহেতু মাহফিল চলছে, তাদের অনুরোধে আপনাদের সাথে অল্প কয়েক মিনিট কয়েকটা কথাবার্তা, কিছু কথা আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমি কোরআনে পাকের সূরাতুন নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি ঘটনার সংক্রান্ত একটি আয়াত এর অংশবিশেষ তেলাওয়াত করেছে। ঘটনাটি কোরআনে পাকের মধ্যে ইফকের ঘটনা হিসেবে সুপরিচিত। ইফক আরবি শব্দ, এর বাংলা ভাষায় এর অর্থ হল মিথ্যা অপবাদ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবীর পবিত্র স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মুমিন জননী, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে মদিনার মুনাফিকরা একটা ষড়যন্ত্রের জাল বুনেছিল। ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ, ওনার চরিত্রের উপর কালিমা লেপন করার একটা দুরভিসন্ধি এঁটেছিল মুনাফিকগণ, মুনাফিক সমাজ, এবং এর নেতৃত্বে ছিল তৎকালীন সময়ের রাইসুল মুনাফিকিন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লম্বা ঘটনা, এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সফরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সফর সঙ্গী ছিলেন। তিনি একটা উটের পিঠে আরোহণ করতেন, উটের উপর একটা পালকি থাকত, সেই পালকিতে উনি আরোহণ করতেন, এবং সেই পালকিটা যখন সফর চলত উটের উপরে থাকত, যখন কোথাও যাত্রা বিরতি হতো পালকিটা উটের পিঠ থেকে মাটিতে নামায় রাখা হতো, উনি সেই পালকি থেকে নেমে নিজের প্রয়োজন পূরণ করতেন। আবার যখন যাত্রা শুরু হবে তিনি পালকিতে উঠে গিয়ে বসতেন, চারজনের দায়িত্ব ছিল তারা এসে পালকিটা ধরে উটের উপরে উঠে দিতেন। তো একদিন সফরের ফিরতি পথে রাত গভীরে যখন যাত্রা বিরতি হল, সবাই যার যার মতো ওযু ইস্তিনজা সেরে ঘোষণা হল যে কিছুক্ষণের মধ্যেই কাফেলা যাত্রা শুরু করবে, সবাই প্রস্তুত হয়ে নেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও প্রয়োজন সেরে প্রস্তুত হওয়ার জন্য গেলেন। তো সেখানে গিয়ে ওনার গলার হার, এটা তিনি হারিয়ে ফেললেন, গলার হার খুঁজে পান না। তো গলার হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে যাওয়াতে যখন যাত্রার সময় হয়ে গেছে, যাদের দায়িত্ব ছিল পালকি উঠে উটের পিঠে দেওয়ার, তারা এসে মনে করছে যে ঘরের এই পালকির ভিতরে আম্মাজান আছেন, এটা মনে করে তারা চারজন পালকি ধরে উটের উপরে উঠে দিচ্ছে। উনি যে আসেন নাই এখনো এটা তাদের আর বুঝে আসে নাই, তারা টের পায়নি। তো কাফেলা যাত্রা করে ফেলছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেকক্ষণ পরে
যখন ওই হার পেয়েছেন, হারটা পাওয়ার পরে উনি ফিরে আসছেন, এসে দেখেন যে কেউ নাই, পুরা কাফেলা চলে গেছে। যখন পুরা কাফেলা চলে গেছে তখন তিনি কি করবেন আর, এই মরুভূমির মাঝখানে কোথায় দৌড়াইবেন, কোথায় যাবেন? তো উনি ওখানে অপেক্ষা করতেছিলেন যে একটা কিছু তো হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তার মধ্যেখানে গিয়ে পালকিতে খুঁজে পা দেখবেন যে আয়সা নাই, তখন তো আমার খুঁজতে আমাকে আবার আসবেন। আমি যদি দৌড়াইতে থাকি কিছুক্ষণ পর আল্লাহ নবী আমাকে খুঁজতে থাকবেন, আমি একদিকে দৌড়াইব তিনি আরেক দিকে খুঁজবেন, তো পেরেশানি বাড়বে। তো আমি আমার জায়গায় অপেক্ষা করি, নবীজি একটু পরে যখন আমার খোঁজ পাবেন না তখন আমাকে তিনি তালাশ করতে করতে আবার ফিরে আসবেন পিছন দিকে। তো এইভাবে তিনি ওখানে অপেক্ষা করতেছিলেন। এর মধ্যে পিছন থেকে একজন সাহাবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে তিনি পিছনে পিছনে আসবেন, যাতে কাফেলার কেউ কিছু ফেলে রেখে গেলে সে যেন সেটাকে তুলে আনতে পারে। তো ইনি এসে দেখলেন যে এখানে একজন মহিলা, দূর থেকে তিনি তার কাপড় চোপড় দেখেই চিনতে পারলেন যে ইনি তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বাস তিনি বুঝতে পারলেন যে কোনো দুর্ঘটনা ঘটছে, কাফেলা কেউ নাই, উনি একা এখানে। বুঝতে পারলেন যে কোনো কারণে উনি কাফেলার পিছনে পড়ে গেছেন। তখন তিনি এসে ইন্না লিল্লাহি বলে ওনাকে সতর্ক করলেন আর উটটাকে বসায় দিলেন। আম্মাজান উটের উপরে আরোহণ করলেন, উনি উটটাকে টেনে টেনে নিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করতে আরম্ভ করলো, অপবাদ রটনা করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীর উপর যদি কলঙ্ক লেপন করা যায়, তাহলে যারা সমাজে অশ্লীলতা, ব্যভিচার, অন্যায়, অবিচার ছড়ায় দিতে চায় তাদের জন্য সুবিধা। এটা বহুত পুরানো কৌশল। তো এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন। সেই জায়গার ছোট্ট একটু আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। উদ্দেশ্য হল আমাদের সমাজের বর্তমান একটা খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়ের দিকে সমাজকে, জাতিকে সতর্ক করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এই ঘটনার সাথে যারা জড়িত, এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের আসলে উদ্দেশ্যটা কি? কেন তারা এই কাজ করলো? তারা একদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চায়, তারা আল্লাহর নবীর পরিবারকে আঘাত করতে চায়, আর তারা নবীকে আঘাত করে, নবীর পরিবারকে আঘাত করে তারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, ব্যভিচার সহ অন্যায় এবং অশ্লীল কাজকর্ম, ফাহেশা কাজকর্ম মুসলমানদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই কথাটা মনে রাখবেন, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা কৌশল। বিভিন্ন অপকৌশলের ক্ষেত্রে এটা প্রয়োগ করে। আপনারা ঢাকার মানুষ খুব ভালো করে বুঝবেন, এখনো আছে গুলিস্তান নানা কারণে প্রসিদ্ধ, তার মধ্যে অন্যতম একটা হল পকেটমারির কারণে গুলিস্তান প্রসিদ্ধ। আরে পকেটমার তো পকেটমার, মানে গাড়ি নিয়ে যাবেন, চলন্ত গাড়ি, আপনি গাড়ির ভিতরে বসা, হুট করে দেখবেন একজন এসে গাড়ির লুকিং গ্লাসটা টান দিয়ে ভেঙে নিয়ে দৌড় দিছে, আপনি তাকায় থাকবেন, করার কিছু নাই। মোবাইলে কথা বলতেছেন গাড়ির বাসের পাশের সিটে বসা, হুট করে একজন আইসা থামা মেরে দিয়ে আপনি হাইটা চলে যেতেছে, আপনার গাড়ির ভিতর থেকে তাকায় তাকায় দেখা ছাড়া কোনো উপায় নেই। তো এখানে বিরাট সিন্ডিকেট থাকে,
পকেট মারতে ছিনতাইকারীদের বিরাট সিন্ডিকেট সব এলাকাতেই থাকে, তবে গুলিস্তান এলাকাকে কেন্দ্র করে এইসব সিন্ডিকেটদের দৌরাত্ম্য এটা সকলেই জানে, এবং এটা খুবই ভয়ঙ্কর গ্যাং এরা। তো যখন পাবলিকের হাতে কোনো অনেক সময় পকেটমারি করতে গিয়ে অনেক পকেটমার ধরা পড়ে, ধরা পড়ার পরে তখন পাবলিক তো এর গণপিটুনি শুরু করে, কিলাকিলি শুরু করে, যাদের এক মাস আগে পকেটমারি হয়েছে ওর খুব রয়ে গেছে, রাগ আছে, পকেটমার ধরতে পারে নাই, আসতে যখন পকেটমার ধরা পড়ছে ও আরেক বাসের থেকে নাই মা আইসা এই পকেট মারে কিলাইতে চায়, কথা ঠিক কিনা? তখন দেখা যায় যে এই পকেট মারের চারপাশে আরো কিছু লোক এসে জড়ো হয়, ওরা এসে এই পকেট মারে ঘুষাইতে থাকে, কিলাইতে থাকে, আর পকেট মারে একদিক থেকে একদিকে ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে 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 পাবলিকের কাছ থেকে সরায় ওরে কিলাইতে কিলাইতে ওরে নিয়ে দৌড়ে ওরা পলা যায় গিয়ে। পাবলিক অনেকক্ষণ পরে বুঝে যে আসলে চারপাশে যেগুলি ওরে কিলাইতে ছিল এ সব হলো পকেট মারের দল, এরা ওরে কিলাইছে কে, ওরে কিলাইছে মারণের লেগে না, ওরে কিলাইছে পাবলিকের হাত থেকে বাঁচায় ওরে নিয়ে এখান থেকে পালানোর জন্য, ওরে আসলে ঘুষি মারে না, ভাব দেখায় ঘুষি মারতেছে, জোরে আওয়াজ করে কিন্তু শরীরের মধ্যে মারে আসতে, এইভাবে সমস্ত মানুষের চোখের চোখের মধ্যে ধুলা দিয়ে পকেটমারের সিন্ডিকেট, পকেটমারের চক্র তাদের সাথীদেরকে জনগণের রোশনল থেকে বাঁচায়, এরা সব একসাথে পকার পার হয়ে যায়, পালায় চলে যায়। তো এই যে পকেটমাররা তারাও কিন্তু কিছুক্ষণের জন্য দেখা যায় যে পকেটমারদেরকে কিলাইতেছে, আসলে কি সে পকেটমারকে কিলায় মারার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। এইরকম এটা একটা কৌশল যে অপরাধীরা কিছুক্ষণের জন্য তারা অপরাধী চক্র আরেক অপরাধীদের বিরুদ্ধে কিছুটা অ্যাকশন নেয়, অনেক সময় উদ্দেশ্য থাকে অপরাধীদিকে শাস্তি দেওয়া নয় বরং অপরাধীকে জনগণের মায়ের থেকে পিটানি থেকে গণপিটুনি থেকে রক্ষা করার জন্য। এই যে আপনার মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তার চরিত্রের উপর কালিমা লেপন করলো, কেন করছে? উদ্দেশ্য হলো সমাজকে, সমাজের চোখে ধুলি দিয়ে সমাজের মধ্যে ব্যভিচার অশ্লীলতাকে সহনীয় করে তোলার জন্য, যেন এরা মানুষের কাছে এই কথা বলতে পারে, আরে নবীর পরিবারের ব্যাপারেই তো কথা আছে, কাজেই অশ্লীল কাজ, অন্যায় কাজ, বেহায়াপনা, ফাহেশা কাজ, ব্যভিচারের কাজ এটা তেমন কোন গুরুতর অপরাধ না, মানুষের ভিতর থেকে এই অপরাধ প্রবণত, এই অপরাধের সম্পর্কে মানুষের ঘৃণা এবং ক্ষোভ কমায়া দেওয়ার জন্য তারা চক্রান্তমূলকভাবে সুকৌশলে পরিকল্পনা মাফিক আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই অপবাদ রটনা করেছিল। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না, ছোট্ট একটা কথা, বর্তমানে আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি, একটা স্থিতিশীল স্বস্তিজনক একটা অবস্থা এখন আমরা বিরাজমান, 15-16 বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের উপর দিয়ে যেই টর্নেডো, সাইক্লোন, ঝড়, তুফান, জুলুম, অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়েছে সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল এই জুলুমের ইতিহাস, ইতিহাসের বর্বরতম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এদেশের ধর্মপ্রাণ মানুষজন বেশিরভাগ, তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল। এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন, পরিত্রাণ দান করেছেন, এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায়, অবিচার, অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল,
সেই আয়োজনের মধ্যে সেই মদিনার মুনাফেক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেত্রী। অত্যন্ত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী। সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায়, সমাজে অপরাধকে কিভাবে সহনীয় করে তোলা যায়, এটা ছিল তাদের এক সুদূর প্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা। তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে, এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন, এই জন্য এই জাতির আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে অশ্লীলতা, অন্যায়, অবিচার, ব্যবিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোন আয়োজন নতুন করে কেউ শুরু করে, অথচ তারা ফ্যাসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয়, খুব লক্ষ্য করে বুঝবেন, ফ্যাসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেবেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায়, অবিচার, ব্যবিচার, জুলুম, অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে, তারা আসলে মূলত ফ্যাসিবাদ বিরোধী নয়, তারা হলো পকেটমারের সিন্ডিকেট। বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অনেক উদ্যোগ ভালো। সেই ভালো উদ্যোগগুলোর আমরা প্রশংসা করি, সহযোগিতা করেছি, করতেছি, সামনেও করব ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে, মোড়কে অনেক ভয়ঙ্কর, উপর দিয়ে খুব সুন্দর প্যাকেজিং করে, প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে গেলানোর চেষ্টা করা হয়। এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য। এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এদের 10 জনের যেই কমিটি করেছে, 10 জনের মধ্যে অধিকাংশই হলো নাস্তিক এবং মুরতাদদের দোষ। এবং এরাই অতীতের ওই অত্যাচারী ফ্যাসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর, জাতির চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে, জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পায়তারা চালিয়েছিল। এখন আবার তাদেরই ক্রীড়নক কিছু মানুষ আবার সেই একই খেলা শুরু করেছে জাতির সাথে, যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি, সভ্যতাকে ভালোবাসি, মানবতাকে আমরা যারা ভালোবাসি, মানবতার পক্ষে যারা আমরা কাজ করি, এবং এই দেশের শত শত বছরের, হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে, কালচার আছে, কৃষ্টি আছে, সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই, আমরা সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি, এই আহ্বান জানাচ্ছি, যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে, ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায়তারা যদি হয়, এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভাবার ক্ষমতা সরকারের থাকবে না। আমরা আমাদের সবসময়ের একটাই কথা, সবার সাথে সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে, কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পিরিত আমরা করব না, ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে খাতির করব না, ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না। কাজেই আমি জানি আমার এই কথা কিছুক্ষণের মধ্যেই
কিছুক্ষণের মধ্যেই এই কথা প্রযুক্তির সাহায্যে হাজারো লাখো মানুষের কাছে চলে যাবে। আমি পয়গাম পৌঁছে দিচ্ছি, পয়গাম পৌঁছে দিচ্ছি আমরা যে ইসলাম বিরোধী নতুন করে কোন শিক্ষা কারিকুলাম বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, তাহলে যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে না। এক নম্বর কথা, কাজেই যেই দাবি আমরা জানিয়েছি, আমরা বলি না যে দশজন আলেমকে দিয়ে শিক্ষা কমিশন করেন, এটা বলি না। তবে আমরা এটা অবশ্যই বলি যে দশজনের শিক্ষা কমিশন হবে, এদেশে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না, সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে না। শিক্ষা কমিশন নিয়ে আজকে এতটুকু বললাম, এরপরে আমরা দেখব সামনে তাদের পদক্ষেপ কি হয়, আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। দুই নম্বর কথা, বাংলাদেশে সামাজিকভাবে কয়েকটা অন্যায় এবং অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে, তার মধ্যে অন্যতম একটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু নামে সমকামিতাকে সমাজে শুধু বৈধতা নয় বরং এই দেশে পশ্চিমা কালচার থেকে সমকামিতাকে প্রমোট করার, আমদানি করার একটা পায়তারা চলতেছে। সমকামিতা এবং নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে সমাজের মধ্যে বৈধতা দেওয়ার একটা পায়তারা চালানো হচ্ছে, এবং বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক, অবৈধ সম্পর্ককে হালকা করার জন্য ইসলামী শরীয়ত সম্মত বৈধ সম্পর্কের মধ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করার পায়তারা চালানো হচ্ছে। কিছুটা আগে থেকেই ছিল বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে, এখন নতুন করে তারা এসে আবার আরেকটু মাত্রা বাড়ানোর পায়তারা চালাচ্ছে। ইসলাম বলেছে একটা মেয়ে মানুষ, ছেলে মানুষ, বিবাহের নির্ধারিত কোনো বয়স নাই, যে কোনো বয়সেই ছেলে মেয়েদের বিবাহ বৈধ। ইসলাম বিবাহ বৈধ হওয়ার জন্য কোনো বয়সকে ম্যান্ডেটরি করে নাই, ইভেন একেবারে ছোট্ট ছেলে মেয়েদেরও বিবাহ দেওয়া যায়, তাদের অভিভাবকরা চাইলে বিবাহ বন্ধন তারা করে দিতে পারবে, ইসলামী শরীয়তে এই বৈধ বিবাহ বৈধ থাকে, এই বিবাহ বৈধ থাকে। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী, এই আইন আরো আগে থেকেই চলতেছে, ইনারা আরো নতুন করে এটার উপরে সরকারিভাবে আইনের মাত্রা আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই আইন অনুযায়ী 18 বছরের আগে কোন মেয়েকে যদি বিবাহ দেয়, এটাকে তারা নাম রাখছে বাল্য বিবাহ। বাল্য বিবাহটাকে তারা অবৈধ করেছে, এবং এই বাল্য বিবাহের মাধ্যমে ইসলামী শরীয়ত সম্মত যেটাকে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক সাব্যস্ত করেছে, তাদের বানানো আইন সেই স্বামী স্ত্রীর বৈধ মিলনকে তারা ধর্ষণ বলে আখ্যায়িত করে, একটা। আরেকটার নাম দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ। কি নাম দিয়েছে? বৈবাহিক ধর্ষণ, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়েছে, এখন কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে যদি কলহ হয়, এখন স্ত্রী যা যদি বলে যে আমার মতের বিরুদ্ধে বা আমার মতের বাইরে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, তাহলে এই স্ত্রীর দ্বারা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা তারা নিবে। আরো ভয়ঙ্কর বিষয়, নতুন যেটা মাত্রা শুরু করেছে, জোরপূর্বক গর্ভধারণ, জোরপূর্বক গর্ভধারণ নামে নতুন আর্টিকেল সংযোগ করে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করার একটা পায়তারা চলছে। জোরপূর্বক গর্ভধারণ মানে কি? মানে হল যে স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে স্ত্রীর গর্ভে সন্তান আসতেই পারে, আসবে স্বাভাবিক, এটা কোনো কারণে পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম মনোমালিন্য হয়ে যায়, অথবা কোন স্ত্রী চাচ্ছে না এই মুহূর্তে সে সন্তান নিতে, কিন্তু স্বামীর চাপাচাপিতে পীড়াপীড়িতে তার গর্ভে সন্তান চলে আসলো,
তাহলে এই নারী যদি আদালতের শরণাপন্ন হয়, এমন আইন তারা করতেছে, তাহলে এই স্বামীর বিরুদ্ধে একদিকে ধর্ষণের মামলা হবে, আর একদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী, জোর করে তুমি আরেকজনের গর্ভে সন্তান দিলা কেন, এটার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা হবে। দেখেন এইভাবে এগুলো আমাদের হাজার বছরের ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন, আমাদের আম্মা জানের বয়স ছিল তখন মাত্র 6 বছর। নবীজি মা আয়েশাকে তুলিয়ে নিজের ঘরে উঠিয়ে নিয়েছেন, তখন ওনার বয়স ছিল 9 বছর, এবং তিনি আল্লাহর নবীর সঙ্গে সংসার করেছেন 9 বছর। নবীজি যখন ইন্তেকাল করেছেন, মা আয়েশা বিধবা হয়েছেন, তখন ওনার বয়স 18 বছর। এই প্রচলিত অভিশপ্ত আইন, এই প্রচলিত অভিশপ্ত আইন, এই আইন কত ভয়ঙ্কর। কেউ যদি 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে এই আইন বলে যে সে তার সঙ্গে ধর্ষণ করতেছে। দৃষ্টান্ত হিসেবে বলতে হয়, এই যে এই সমস্ত আইনের দ্বারা মূল করে গেছে এগুলো, তাদের মরহুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার স্ত্রীর নাম ফজিলতুন্নেসা মুজিব, যখন বিয়ে করছে বয়স তখন 14 বছর। যখন তার গর্ভে তার প্রথম সন্তান মেয়ে আসছে, তখন তার বয়স 18 বছর হয় নাই। এরপরে ওই মেয়ের নাম হচ্ছে শেখ হাসিনা। এখন হিসাব করে দেখেন, এগুলো যদি আমি বলতে যাই কি কি শব্দ দিয়ে প্রচলিত আইন অনুযায়ী আখ্যায়িত করতে হয়, তার ওই বিবাহটা কি হয় এই আইন অনুযায়ী, আর তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কি পরিণাম দাঁড়ায়, আর ওই সম্পর্কের দ্বারা যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানের পরিচয় কি দাঁড়ায়। আমরা এগুলোকে বলতেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের দেশে এই সমস্ত আইন কেন করা হয়, নতুন করে এই আইনের মধ্যে জোরপূর্বক গর্ভধারণ, বৈবাহিক ধর্ষণ ইত্যাদি এই সমস্ত জিনিসকে, এগুলোকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে, এগুলোকে মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে, মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করে, এক সমাজের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিরোধী অপতৎপরতা, সমাজটাকে ইসলামী ধারা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমা নগ্ন অসভ্য কালচার এই সমাজে বাস্তবায়ন করার এক দুরভিসন্ধি চলতেছে। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি। ওনারা বিভিন্ন এনজিওদের প্রতিনিধিদেরকে নিয়েই বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এনজিওর প্রধানদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছেন, আমরা কিছু বলি নাই। এনজিওরা অর্থনৈতিক কিছু কর্মতৎপরতা পরিচালনা করে, সেটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বার্তা নাই। অর্থনীতির উন্নতিতে যারা অবদান রাখে, ভূমিকা রাখে, আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু অর্থনৈতিক উন্নতির আড়ালে আমার সমাজে সমকামী থেকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে, বৈবাহিক ধর্ষণের নাম আখ্যায়িত করে ঘরে ঘরে দিনদার স্বামী স্ত্রীর সম্পর্ককে ধর্ষণ নামে আখ্যায়িত করে সমাজে অবৈধ ব্যভিচারকে বৈধতা দেওয়ার সার্টিফিকেট দেওয়ার অধিকার আমরা কাউকে দেব না। মোহতারাম হাজিরিন, ব্যাপারটা খুবই ভয়াবহ। ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে, কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না। কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ বন্ধন বৈধ নয়। হ্যাঁ, মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আহলে কিতাব হয়, কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে, কিন্তু সে কোরআনের উপর ইমান আনে নাই, যার কারণে সে ইমানদার না, মুমিন না, মুসলমান না, কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে, এই ধরনের আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম রেখেছে। কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোন আহলে কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই। আন্তঃধর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে
যদি কেউ ইসলাম যেই বিবাহকে বৈধ রাখে নাই ওই ধরনের সম্পর্ককে বিবাহ নাম দিয়ে কেউ যদি দাম্পত্য সম্পর্ক করতে চায় এটা কোনোদিন বৈধ দাম্পত্য হবে না, এটা প্রত্যেকটা কার্যকলাপ হবে ব্যভিচার। শেখ হাসিনার বাগ্নি টিউলিপ একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে, ইসলাম ধর্ম অনুযায়ী সম্পূর্ণ হারাম, তাদের প্রতিটা সম্পর্ক ব্যভিচার, কোন এটার মধ্যে ভিন্ন কোন ব্যাখ্যার কোন সুযোগ নাই। এই ধরনের আন্তধর্মীয় বিবাহের নামে ব্যভিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে, আরেকদিকে ইসলাম সমর্থিত, ইসলাম প্রবর্তিত, ইসলাম অনুসৃত যেই সুন্নতের বিবাহ, ইসলাম মেয়েদের একটু অল্প বয়সে প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে। আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও, যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ইসলাম এই বিবাহকে উৎসাহিত করেছে, অথচ সেই সকল বিবাহগুলোকে আইনের মারকাচে অবৈধ ঘোষণা করে আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বাল্য বিবাহ ঠেকানোটাকে নিজেদের জন্য বিরাট একটা ক্রেডিট মনে করে। এটা কোনো ক্রেডিট নয়, এটা কোনো ক্রেডিট হতে পারে না। এই আইনগুলোকে ইসলামী আইনের আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমরা বলি না, এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এতটা আশা করি না যে আপনারা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, তবে এতটুকু তো আমরা অবশ্যই আশা করব যে শরিয়া বিরোধী, শরিয়ার সাথে সরাসরি কন্ট্রাডিক্টেড এবং সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কারণ 70 সালের জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বাঙালি, তাদের হাতে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছে বলেই 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। 70-এর জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়েছিল বাঙালি প্রতিনিধিদেরকে, কেন দিয়েছিল, তাদের কিছু কমিটমেন্ট ছিল, তাদের কিছু অঙ্গীকার ছিল, সেই সকল অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল পাশ করতে পারলে, তারা নির্বাচিত হতে পারলে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করবে না। তাহলে সেই অঙ্গীকারের ভিত্তিতে 70-এর নির্বাচন হয় এবং তারা বিজয়ী হয়, আর সেই বিজয়ীদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71-এর মুক্তিযুদ্ধ হয়। কাজেই এ কথা বলতে কোনো দ্বিধা নাই, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঙ্গীকারের ভিত্তিতে যে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি হবে না। আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, আইন সংস্কার করা, সংবিধান সংস্কার করা যেই কমিশন করেছেন সেখানে কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক কোন আইন পুরাতন যদি থেকে থাকে সেগুলোকে বানচাল করতে হবে, নতুন করে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয় শাপলা চত্বর হবে, আবার শাপলা চত্বর হবে। বাংলাদেশ এখন পুনর্গঠিত হচ্ছে, কি হচ্ছে, পুনর্গঠিত হচ্ছে, রিফর্ম হচ্ছে। এই সময়ে যদি আমরা ঘুমায় থাকি আর আমাদের এই ঘুমের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী সেই ফ্যাসিবাদের দোসর যারা পকেটমার পকেটমার বলে কিলাইতে কিলাইতে পকেটমারকে জনগণের হাত থেকে দূরে সরায় নিয়ে যায়, তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আবার সেই ফ্যাসিবাদের কোরআন সুন্নাহ বিরোধী এক একটা ধারাকে বাংলাদেশের আইনের মধ্যে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে এই পশ্চিমা অসভ্য বেহায়া ব্যভিচারের কালচার বাংলাদেশে যদি আমদানি করবার চেষ্টা করে, আপনারা এখন থেকেই সোচ্চার থাকেন, সজাগ থাকেন। আমি আলে মোলামাদেরকে বলবো এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে, জনগণকে সতর্ক করেন,
অনেক নসিহত করছি মানুষকে, নসিহত, বাপমার হক, নামাজ পড়ার ফজিলত, দান সদকা করার ফজিলত, এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাল্লাহ। এখন যেটা বেশি জরুরি সেটা হলো যে রিফর্মেশনের নামে, সংস্কারের নামে, পুনর্গঠনের নামে যদি আরো নতুন করে কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন কালচার বাংলাদেশে আমদানি করার, বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থায়, সংবিধানের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার, বিচারের মধ্যে আইনের ধারা উপধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার যেই সকল পায়তারাগুলো চলছে, এগুলোর ব্যাপারে জনগণকে সোচ্চার করে এগুলোকে রুখে দাঁড়াতে হবে আমাদের। একটা বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি, 100 বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে। আর এই 1 বছর যদি আমরা ঘুমায় থাকি, 100 বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে, এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। আমি 2টা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। একটা হলো শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন করে আবার নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যে সমস্ত শিক্ষাবিদদের নামে কুলাঙ্গারদেরকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্ম বিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায় তারা, এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই। আরেকদিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায়, সমকামিতা, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচারকে ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বৈবাহিক ব্যবস্থা, বৈবাহিক যে নিয়ম নীতি, বৈবাহিক যে কালচার, সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধিনিষেধ আরোপ করে সমাজটাকে পুতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায়তারাকে এখনই রুখে দিতে হবে। আলেম ওলামা আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন, সোচ্চার করেন, কান্নাকাটি হাসাহাসি করার অনেক সময় পাবো, কান্নার ওয়াজ, হাসির ওয়াজ অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে, কিন্তু এখন পুনর্গঠনের সময়, সংস্কারের সময়, এখন যেন আমাদের অবহেলার সুযোগ নিয়ে, আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোন ভয়াবহ অপতৎপরতা আমার দেশে যেন নতুন করে কেউ চালাতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইমানি দায়িত্ব মনে করে কথাগুলি বললাম, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন, আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে ইসলাম আরো বেশিভাবে পালিত হবে, ইসলামী অনুশাসন আরো সুন্দরভাবে অনুসৃত হবে, এমন একটি দেশ জাতি গড়ার প্রত্যয় এবং তার জন্য আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।